হ্যালো ভিয়ার্স, আমি নুরে আলম মুন্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি জুমিংয়ের দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি। তো জুমিংয়ের দ্বিতীয় পার্টটি হচ্ছে কীভাবে, এর আগের টিউটোরিয়ালে আমি দেখাইছিলাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুমিং কীভাবে করে একটা ইমেজ, আজ আমি দেখাবো ইন্টারপোলেশন কীভাবে করে। মানে এটা হচ্ছে জুমিংয়ের একটা সিস্টেম, যে জুমিং করার একটা সিস্টেম, যে সিস্টেমের নাম হচ্ছে ইন্টারপোলেশন। এটা আপনাদেরকে আমি দেখাবো। তো এটার সিস্টেমটা হচ্ছে এরকম ইন্টারপোলেশন, যে প্রথম হচ্ছে প্রত্যেকটা পিক্সেলকে আমি ইন্টারপোল করে নেব, মানে রেপ্লিকেট করে নেব। প্রত্যেকটা পিক্সেলে আমি যোগ করব, কি যোগ করব, জিরো যোগ করে নেব। আচ্ছা, এটা আমি এক্সাম্পলের মাঝে বোঝাবো, তাই দিয়ে বুঝবেন ভালো করে। তা জিরো এক করে নেব, এবং প্রত্যেকটা রোতে রেপ্লিকেট করব। রেপ্লিকেট করা মানে জিরো দ্বারা রেপ্লিকেট করব, আবার জিরো দ্বারা প্রত্যেকটা রোতে, ইস রো, প্রত্যেকটা রোতে আমি কি করবো, জিরো দ্বারা কমপ্লিট করবো, ইস রো, প্রত্যেকটা রোতে আমি জিরো বসাবো। হ্যাঁ, এটা আমি বাস্তবে দেখি, তাহলে ভালোভাবে বুঝবেন। তো আমি একটা তেমন একটা ইমেজ নিয়ে নিলাম, এটা ধরে নিই 1 2 3, এই ইমেজটা নিলাম 5 6 7 আর 9 8 6 সাপোজ মনে করি। তো এটা কি আমার ইনপুট ইমেজ, কারণ আমি বললাম এই ইনপুট ইমেজকে ইন্টারপোলেশনের মাধ্যমে জুমিং করো। প্রশ্ন আমার এটা, তো সিস্টেম কি, প্রথমে আমি এই যে পিক্সেল ভ্যালু, প্রত্যেকটা পিক্সেলের ভ্যালুর জন্য একটা করে জিরো করে নেব। এই 1 বসালাম, একটা জিরো নিলাম, 2 বসালাম, একটা জিরো নিব, 3 বসাবো, একটা জিরো, প্রতিটা পিক্সেলের জন্য একটা করে জিরো। এর আগে রেপ্লিকেশন পদ্ধতিতে কী ছিল, যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটাকে আমি রেপ্লিকেট করতাম, যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটাকে রেপ্লিকেট করতাম, কিন্তু এখানে কী করছি, জিরো জিরো নিয়ে নিচ্ছি। ওকে, এটা কি ইন্টারপোলেশন। 5 জন্য জিরো নিলাম, তারপর কি 6 জন্য জিরো নিব, 7 জন্য কি জিরো নিব, 9 জন্য জিরো নিব, 8 জন্য জিরো নিব, এবং 6 জন্য কি জিরো নিব। তারপর সিস্টেম হচ্ছে প্রত্যেকটা পিক্সেলের জন্য, এটা একটা রো না, প্রতিটা রোয়ের জন্য একটা রো বাড়াবো জিরোর মাধ্যমে। প্রতিটা পিক্সেলের জন্য আমি কি বাড়াইলাম, প্রত্যেকটা রোয়ের জন্য একটা করে রো বাড়াইলাম। এর আগে কি বাড়াইছিলাম, এখানে যা ছিল এই রোটাতে তাই বসেছিলাম, কিন্তু এখানে কি জিরো দ্বারা পূর্ণ করতে হবে, একটা করে রো বাড়াই নিলাম। তাহলে আমার মোটামুটি কী হলো, জুমিং তৈরি হয়ে গেলো, কিন্তু এখানে একটা কাজ আছে। তাহলে আমার মূল রোটা কেমন হইলো, মনে করি এরকম একটা রো আমি একটা ইমেজ পাইলাম, জুমিং ইমেজ, কিন্তু এখনও কাজ শেষ হয় নাই, জুমিং ইমেজ পাইলাম। এখন কথা হচ্ছে, এই যে আমি যে জিরো দ্বারা এই মিডল ভ্যালুটাকে পূর্ণ করলাম, বা এই যে জিরোগুলো যে পাইলাম, এগুলো আবার কিছু কাজ দ্বারা পূর্ণ করতে হয়। বিষয়টা হচ্ছে এরকম, যে আমি কী করবো, এই জিরোটার এখানে ভ্যালু বসবে, কী ভ্যালু বসবে, এটাই হচ্ছে ইন্টারপোলেশন করা। সিস্টেমটা হচ্ছে এখানে টোটাল ভ্যালু আছে 3, 1 আর 2, যদি আমি যোগ করি, যোগ করার পর 2 ভাগ করলে এখানে মিডিলে তাই ভ্যালুটা বসবে। তাহলে 1 আর যোগ করলে কত হয়, 3 হয়, 3 যদি আমরা 2 ভাগ করি তার ভ্যালু পাওয়া যায় 1.5। তাহলে এই মিডিলে এখন এখানে বসবে কত, 1.5, এই মিডিলে ভ্যালু বসবে 1.5। আচ্ছা, আবার এখানে যাই, এখানে কি জিরো আছে, তাহলে কি 2 আর 3 যোগ করলে কত হয়, 5 যদি আমি 2 ভাগ করি তাহলে আমার ভ্যালু আছে 2.5, এই এখানে বসবে কত, 2.5, জিরোর পরিবর্তে। আবার 3 তার পাশে কি কিছু নাই, মানে কি জিরো কল্পনা করি, 3 আর 0 যোগ করলে কত হয়, 3 হয়, ভাগ কত, 2, তাহলে আমার ভ্যালু আছে 1.5, তাহলে এই মিডিলে কত বসবে, 1.5। এবার আমি এটা দেখব, এটা তাহলে এটা যদি দেখি, তাহলে আমার এখানে ভ্যালু আসবে টোটাল 5 আর 6 যোগ, 5 ভাগ 6 0.8, সরি 5 যোগ 6 ভাগ কত, 2, তাহলে কত, 5.5, তাহলে এখানে ভ্যালু কত আসবে, 6, তাই না। এভাবে কন্টিনিউয়াসলি আমি ইয়াগুলো ফুলফিল করবো, এভাবে কন্টিনিউয়াসলি আমি যদি ফুলফিল করি। আচ্ছা, এখানে 6 না দেয়, আমি 5 ইন্টু 5 যে ভ্যালুটা আছে সেটাই দিলাম। তারপর এখানে আমার কত হবে, 6 আর 7 যোগ করে 2 ভাগ করলে আমার আসবে 6.5, 7 আর 0 যোগ করলে এখানে আমার ভ্যালু আসবে কত, 4 মতো আসবে, 7, 7 যদি আমি 2 ভাগ করি কত আসবে আমার, 3.5, তাহলে এখানে কত আসবে, 3.5 আসবে। আচ্ছা, দেখা যাচ্ছে যে এখানকার জিরোগুলো জিরো থাকছে, কিন্তু জিরো রাখা যাবে না। আমি কি করব, এই 3 নিয়ে কাজ করব, 5 আর 1 যোগ করলে 6 থেকে 2 বাদ দিলে কত হয়, 2 ভাগ করলে কত হয়, 3 হয়। আবার কি, 5.5 যোগ 1.5 যোগ করবো, দিয়ে 2 ভাগ করলে আমার কত আসবে, এই ভ্যালুটা 3.5 আসবে। এভাবে সকল জিরোগুলো, মানে আমি এই পাশাপাশি জিরোগুলো পূর্ণ করব এই কন্ডিশনের মাধ্যমে, এবং কলাম অনুসারে যে জিরোগুলো আছে এগুলো পূর্ণ করব এই 3 মাধ্যমে।
নিয়ে এই দুইটা যোগ করে মিডিলে বসাবো। ওকে, এভাবে কন্টিনিউয়াসলি ফুলফিল যদি আমি কাজ করে থাকি তো আমার একটা নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে ইন্টারপোলেশনের মাধ্যমে জুমিং করা। ওকে, তো এই ছিল জুমিংয়ের কনসেপ্ট। আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।